হ্যালো ভিওন ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের আজ এই ক্লাসে আমরা আলোচনা করব এন এম এনএম এম দু হাজার চব্বিশ সাজেশন পেপারে ঠিক আছে টোটাল তোমরা দেখতে পাবে প্রায়ই কিন্তু ষাটটার ওপর কোয়েশ্চেন আসে প্রত্যেকটা কোয়েশ্চেন উইথ অ্যান্সার তোমাদেরকে বিষয়গুলো খুঁটিয়ে খুটিয়ে বলবো প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এই পিডিএফটা বলে রাখি পিডিএফের জন্য তোমাদের আগের দিন কমেন্ট করেছে স্যার গ্রুপটা ফুল দেখাচ্ছে আমি তোমাদেরকে আজকে নতুন একটা গ্রুপের লিঙ্ক দেবো সেই গ্রুপে তোমরা জয়েন করতে পারো ঠিক আছে ভিডিওটা অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যেটা যেটা পারবে না খাতায় নোট করবে কতগুলো স্কোর করলে আউট অফ সিক্সটি কতগুলো স্কোর করলে সেটা তোমাকে জানাবে ঠিক আছে এবং যেটা যেটা হোমওয়ার্কের কোশ্চেন দেবো সেগুলো তোমরা কিন্তু অবশ্যই করবে আর দেখো এখানে প্রথমে বলে রাখি আমাদের অগ্নিধারা ব্যাচ এনএম জিএম দু হাজার পরীক্ষার্থীদের লক্ষ্য করে আমাদের নতুন ব্যাচ আসে অগ্নিধারা ব্যাচ যদি বিস্তারিত জানার থাকে এই নম্বরে যোগাযোগ করবে কোর্স ফি যেটা সেটা হচ্ছে এন্ট্রি ফি বলতে পারো একশো কুড়ি টাকা লাস্ট ডেট ভর্তি হওয়া সেটা হচ্ছে পনেরো তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে মক টেস্ট ব্যাচ এটার পুরো মক টেস্ট গোটা বাংলা জুড়ে কিন্তু সবাই এখানে জয়েন করতে পারবে অর্থাৎ কারোর বাড়ি মালদা মুর্শিদাবাদ কলকাতা যে আর যেখানে বাড়ি কারণ সবাই এখানে জয়েন করছে প্রচুর ছেলেমেয়েরা কিন্তু প্রতিদিন জয়েন করছে এবং এখানে কিন্তু আমরা একটা ভালো একটা প্রিপারেশন তৈরি করতে পারছি চলো প্রথম প্রশ্নে চলে আসছি জীব দিয়ে সব ধরনের রাসায়নিক বিক্রিয়ায় যোগফলকে কী বলা হয় তো অ্যাকচুয়ালি এটাকে বলা হয় বিপাক ঠিক আছে বিপাক বলা হয় জি যে বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে কী বলে একে বলা হয় উপচিতি কি বলে উপচিতি বলা হয় পরের প্রশ্ন দেখে জীব জীবশক্তি সংগ্রহ ও তা ব্যবহারের সক্ষম জীবের এই মূল বৈশিষ্ট্যকে কি বলা হয় এটাকেও কিন্তু বিপাক বলা হয় পরের প্রশ্ন চলে আসছি স্বতঃস্ফূর্তভাবে জীবন সৃষ্টির মতবাদ কে দেন তো স্বতঃস্ফূর্তভাবে জীবন সৃষ্টির মতবাদ দিয়েছেন অ্যারিস্টোটল এখন বানানটা ভুল আছে অ্যারিস্টটল হবে বানানটা ঠিক আছে পরের প্রশ্ন চলে আসছি আচ্ছা জীব উৎপত্তির বহির্জাগতিক তথ্য প্রণেতা হলেন কে আমি এই পুরোটা একটা টেস্ট হিসেবে নিচ্ছি তোমাদের কতগুলো কি পারছো সেটা জানবে ডিটেলস যদি ক্লাস নেওয়ার থেকে আমাকে কিন্তু ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি ওখানে তোমাদের পুরো ডিটেলসে ক্লাস করাবো যেরকম আমাদের ক্লাসগুলো হয় টপিক ধরে ধরে সেভাবে কিন্তু পড়ানো হবে তো জীব উৎপত্তি বহিজাগতিক তথ্য প্রমাণ হচ্ছেন দানিকেন ঠিক আছে দানিকেন বলে যে ব্যক্তি আছেন তিনি হচ্ছেন এই জীব উৎপত্তি বহিজাগতিক তথ্য প্রধানতা ঠিক আছে পরের প্রশ্ন চলে আসছি পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর বায়ুমণ্ডল কীরকম ছিল কোশ্চেনটা খুবই সহজ সহায় পারবে এটা ছিল বিচারিত ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু বিচারিত অবস্থায় ছিল আচ্ছা বিশ্বের প্রথম বায়ুমণ্ডলের বেশিরভাগ যা দিয়ে গঠিত ছিল তা কি তো দেখো বায়ুমণ্ডলের সবথেকে বেশি পরিমাণ যেটা ছিল সেটা হাইড্রোজেন আর একটা প্রশ্ন তোমাদেরকে কমন লিখছি সেটা হচ্ছে তোমরা একটা হোমওয়ার্কে আমাকে জানাবে যে আমাদের সূর্যমণ্ডল সূর্যে কি দেখা যায় সৌরমণ্ডলে দুটো গ্যাস দেখা যায় যেটা হচ্ছে হাইড্রোজেন একটা হিলিয়াম কোন গ্যাসের পরিমাণ থেকে বেশি অর্থাৎ আধিক্য কোন গ্যাসের পরিমাণ দেখা যায় সেটা আমাকে কমেন্ট করে জানাবে এটা তোমাদেরকে হোমওয়ার্ক থাকলো দ্বিতীয় আচ্ছা এই যে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে সূর্যের প্রতিনিয়ত যে একটা বাষ্প মানে ব্লাস্টিং হচ্ছে বা একরকম যে বিস্ফোরণ ঘটছে আমরা পৃথিবী থেকে শুনতে পাই না কেন এর কারণটা কি সেটা আমাকে কমেন্ট করে জানাবে এই তোমাদের হোমওয়ার্ক থাকলো পরের প্রশ্ন চলে আসছি আদিম পৃথিবীতে যে গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসেছে উত্তরটা হচ্ছে কি অক্সিজেন এসএসসি মতো পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো প্রচুর আসে পরের প্রশ্ন চলে চলে যায় দেখো মিলার এবং উড়ে তাদের পরীক্ষায় যে গ্যাসটি ব্যবহার করেননি সেটা কি সেটা হচ্ছে অক্সিজেন গ্যাসটা ব্যবহার করেননি দেখো প্রশ্নটা ভালো করে পড়বে করেননি বলেছে হ্যাঁ পরের প্রশ্ন চলে আসছে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল কোথায় তো পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল জল বলতে পারবো সমুদ্রে ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার সমুদ্রে প্রথম কিন্তু এই প্রাণের সৃষ্টি হয়েছিল পরের প্রশ্ন জীবনের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে এই সিদ্ধান্তটি কে বলেছেন উত্তরটি হচ্ছে লুই পাস্তুর ইনি বলেছেন যে জীবের জীবনের উৎপত্তি ঘটে পূর্ববর্তী জীব থেকে পরের প্রশ্ন দেখেনি প্রোটিন ধারণা কে দেন তো প্রোটিনয়েড ধারণাটা দিয়েছিলেন বিজ্ঞানী ফক্স ওকে প্রোটিনয়েড ধারণাটা কী দিয়েছিলেন বিজ্ঞানী ফক্স হ্যান্ডেল স্যুপ ঠিক আছে এটা এটা হ্যান্ডেল স্যুপ হবে হ্যান্ডেল স্যুপ বা হট ডুলেট স্যুপ যেটা আছে সেটার সেটা কি তো প্রাচীন উত্তপ্ত সমুদ্র হচ্ছে এই হট ডুলেট স্যুপ ঠিক আছে পরের প্রশ্ন চলে আসছি ভেট শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেছেন তো ভেট এটাও অনেকবার পরীক্ষা এসেছে অ্যান্সারটা হচ্ছে ওপারিন ওকে ওপারিন হচ্ছে অ্যান্সার মাইক্রোস্ফিয়ারের কথাটির উল্লেখ করেছেন কে মাইক্রোস্ফিয়ারের কথাটি উল্লেখ করেছেন কে অ্যান্সার হচ্ছে সিডনি ফক্স সিডনি ফক্স হচ্ছে মাইক্রোস্ফিয়ারের কথাটি উল্লেখ করেছেন মাইক্রোফক্স কথাটি কে উল্লেখ করেছেন সিডনি ফক্স পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিও অ্যাসিডটি হল ড্যাশ তো উত্তর হচ্ছে আর এ অর্থাৎ আর এ হচ্ছে প্রথম আচ্ছা আমাকে ডিএনএ এবং আর এর ফুল ফর্মটা জেনে থাকবে ঠিক আছে এর ফুল ফর্মটা কী সেটা আমাকে জানাবে পরের প্রশ্ন সতেরো নম্বর সজীব আদি সৃষ্টির পূর্বে ধাপটি কী ছিল তো এটা হচ্ছে প্রোটোবায়ন্ট ঠিক আছে প্রোটোবায়ন্ট ছিল এর সৃষ্টির পূর্ব ধাপ আঠেরো নম্বর প্রশ্ন পৃথিবীতে আবর্ত আবির্ভূত প্রথম এটা আবির্ভূত হবে হ্যাঁ আবির্ভূত প্রথম শালক সংশ্লেষকারী জীবটি হলো ড্যাশ অ্যান্সারটি কি সায়ানো ব্যাকটেরিয়া ওকে এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো নিয়ে যাচ্ছি তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিই তারপর আমি পরের প্রশ্নগুলো বলছি বন্ধুরা এএনএম এনএম জিএনএম দু হাজার চব্বিশকে লক্ষ্য করে এক্সাম বাংলা পাবলিকেশন তরফ থেকে তোমাদের একটা নতুন বই প্রকাশিত হয়েছে তিরিশটি সাজেস্টিভ প্র্যাকটিস সেট বই এএনএম আর জিএনএম অ্যাডভান্স মক ফাইটার এই বইটা তোমরা যেটা যেটা পাবে সেটা হচ্ছে কি প্রতিটি প্র্যাকটিস সেট ক্যাটেগরি ওয়ান এবং ক্যাটেগরি টু অনুযায়ী সাজানো হয়েছে ডাব্লুবি যেই নির্ধারিত কিন্তু কোয়েশ্চেন বুকলেট অনুযায়ী এগুলো সাজানো হয়েছে এবং তোমাদের বলে রাখি এটা তোমরা কিছু ফ্রি ওয়েমার বুকলেটও পেয়ে যাচ্ছ অবশ্যই বইটা তোমরা কিন্তু নিতে পারো তোমাদের প্র্যাকটিসের জন্য বেটার প্র্যাকটিসের জন্য আর একটা জিনিস বলে রাখি এইখানে কিন্তু যে হলোগ্রামটা আছে না সেই হলোগ্রামটা দেখে নেবে ঠিক আছে আমাকে অনেক ছেলেমেয়েরা প্রশ্ন করেছিল যে স্যার হলোগ্রামটা যখন অর্ডার দিই তখন কিন্তু দেখাচ্ছে না তাহলে কী করবো দেখো গ্রুপ পরে তুমি যখন অর্ডার দেবে যখন বাড়িতে ডেলিভারি হবে তখন যেন তোমার এই হলোগ্রামটা থাকে সেটা দেখে নেবে ঠিক আছে হয়তো তোমাকে মানে ফ্লিপকার্টে বা অ্যামাজনে দেখাচ্ছে না বাট যখন তোমার বুকটা ডেলিভারি হয়ে যাবে তখন তুমি দেখে নিও যে তোমার বইয়ের ওখানে হলোগ্রামটা আছে কি না আচ্ছা বেশ এবার দেখো বইটার মধ্যে কী কী আছে তোমাকে একটু একটু ডিটেলস দেখিয়ে দিই কয়েকটা পেজ আমি দেখাচ্ছি বইয়ের মধ্যে দেখো এখানে ক্যাটাগরি ওয়ান কত নম্বরে থাকে ক্যাটাগরি টু অর্থাৎ সিলেবাসটা পুরো দেওয়া আছে তারপর দেখো এখানে পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেটাও দেওয়া আছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে বইয়ের মধ্যে অনেক সময় কী হয় বই লিখতে গেলে অনেক সময় ভুলভ্রান্তি হয় সেই ভুলভ্রান্তিগুলো যেন পরবর্তীকালে তোমাদের জানিয়ে দিতে পারে যে এখানে ভুল আছে এটা সংশোধন করা হয়েছে সেটার জন্য এখানে দেখো একটা কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটা তোমরা স্ক্যান করলে কিন্তু পরবর্তীকালে জানতে পারবে আচ্ছা এটা হচ্ছে বাংলা বই আমি বলে দিয়েছি বইটার দাম কত সেটাও বলে দিয়েছি একটু পরে আচ্ছা তারপরে দেখো এখানে কিছু নার্সিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ছোটো ছোটো সংক্ষিপ্ত বিষয় বিবরণগুলো পাবে সেটা দেখে নিও নার্সিং কী এএনএম কাকে বলে জিএনএম কাকে বলে যোগ্যতা কী এগুলো সেটু দেখে নিও বেসিক জিনিসগুলো ঠিক আছে আচ্ছা নার্সিং করার পর কোথায় কোথায় চাকরি পেতে পারো দেখো তার লিস্ট একটা দিয়ে দেওয়া আছে অর্থাৎ এটা একটা বেসিক ধারণার জন্য এটা তোমাদের কোনো কাজে লাগবে না বাট জেনে রাখো পরবর্তীকালে তোমাদের ফিউচার যেহেতু তুমি যে প্রফেশন যেতে চলেছো সেই প্রফেশনের বিষয়ে জানাটা দরকার ঠিক আছে এখানে দেখো প্রত্যেকটা মপ টেস্ট তোমাদের বলছি তিরিশটা সাজেস্টিভ প্র্যাকটিসের তো তিরিশটার পর্যন্ত পাবে এক থেকে তিরিশ পর্যন্ত ঠিক আছে এবার দেখো একটা মডেল প্র্যাকটিসের তোমাকে একটু জাস্ট কয়েকটা আমি কোয়েশ্চেন দেখাচ্ছি দেখো এরকমভাবে কোয়েশনগুলো থাকবে এবং এই কোশ্চেনেরগুলো তোমার কিন্তু উত্তর দেখবে এরকমভাবে কিন্তু সুন্দর করে কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে অর্থাৎ উত্তর সহ কিন্তু দেওয়া থাকবে খুব সুন্দর করে দেওয়া থাকবে এই বইটা যদি নেওয়ার থাকে আমি বলবো তোমরা অনলাইনে নিতে পারো যেরকম ঠিক থাক আমি কিন্তু অফলাইনেও নিতে পারবো বইটা ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো প্র্যাকটিসের দিক থেকে আচ্ছা এবার বলে রাখি যে বইটা অর্ডার দেবে কোথা থেকে ফ্লিপকার্ট হোক অ্যামাজন হোক তোমার কিন্তু বইটা অর্ডার দিতে পারো এবং তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে তোমার কিন্তু বইটা অর্ডার দিতে পারো আর একটা বিষয় কি যদি তুমি অনলাইন দিতে অর্ডার দিতে অসুবিধা হয় বইটার দাম ওই তোমাদের তিনশো টাকা কাছাকাছি কোথাও দুশো পাবে কোথাও দুশো আশি পাবে এরকম বা কোথাও তিনশো পাবে তো যাই হোক এই ব্যাপারটা দেখ দেখে নিবে যেখানে কম পাবে সেখানে অর্ডারটা দেবে আর একটা জিনিস বলি যাদের অনলাইনে দিতে অর্ডার অর্ডার দিতে অসুবিধা আছে তারা অফলাইনে দিতে পারো অফলাইন নিকটবর্তী যে কোনো বই দোকান থেকে কিন্তু বইটা নিতে পারো ওকে তো এইটুকু বলার ছিল যাদের মনে হবে বইটা নিতে পারো ভালো বই অবশ্যই ঠিক আছে চলো এবার ক্লাসে ফিরে নিয়ে যাচ্ছি দেখো পরের প্রশ্ন কি জৈব বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুব সহজ একটা প্রশ্ন উত্তরে কি ওয়াল্টার রোজেন ওয়াল্টার রোজেন হচ্ছে প্রথম জৈব বৈচিত্র্য বা বলতে পারো বায়োডাইভার্সিটি অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটির কথাটি প্রথম ব্যবহার করেছেন আর বায়োডাইভার্সিটির বিষয়টা কি এটা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে বা জৈব বৈচিত্র্যটা কি খুবই সহজ বিষয় সবাই জানো আশা করছি পরের প্রশ্ন কুড়ি নম্বর বিশ্ব জৈব বৈচিত্র্য দিবস কয় পালন করা হয় তো অ্যান্সার হচ্ছে বাইশে মে বাইশে মে কিন্তু বিশ্ব জৈব বা জীব বৈচিত্র্য দিবস পালন করা হয় পরের প্রশ্ন দেখো দীপকের ফলে হ্যাঁ উদ্দীপিকা ফলে এটা হ্যাঁ উদ্দীপ উদ্দীপকের ফলে উৎপন্ন বর্জ্য কিভাবে দেহ থেকে অপসারিত হয় অ্যান্সারটা হচ্ছে রেচনের মাধ্যমে কিন্তু এটা অপসারিত হয় কৃষির মাধ্যমে রেচনের মাধ্যমে চলো পরের প্রশ্ন উত্তেজনার সারা দেওয়ার ধর্মকে কি বলে এটা সবাই জানি উত্তেজিতা বলা হয় এইসব প্রশ্নগুলো না ওয়ান লাইনার এবং হচ্ছে ওয়ান শট ঠিক আছে একটা বলে কিন্তু পুরো মানে ফুল টস মারার মতো অবস্থা ঠিক আছে পরের প্রশ্ন তো এই সময় পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবের আকৃতি কীরূপ ছিল তো পৃথিবীতে জীবের আকৃতি ছিল অবায়ুজীবীর রাসায়নিক পরভীচি ঠিক আছে এটা ছিল তাদের প্রথম আকৃতি চলে আসছি পরের কোশ্চেন দেখো মানুষের প্রজনন পদ্ধতি হলো ড্যাশ তো মানুষের প্রজনন পদ্ধতিতে যৌন জনন ঠিক আছে যৌন জনন হচ্ছে এর মানে প্রজনন ক্ষমতা বা প্রজনন পদ্ধতি ওকে পরের প্রশ্ন জীবনের আধার বা ভিত্তি হলো কী তো জীবনের আধার বা ভিত্তি হলো প্রোটোপ্লাজম এটাও যেটা রাখবে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন সজীব জীব থেকে নতুন জীবের উৎপত্তিকে কি বলা হয় এটা সবাই জানো তো এটা কী উত্তর এটা হচ্ছে বায়োজেনেসিস বায়োজেনেসিস বলা হয় অর্থাৎ সজীব কোষ থেকে নতুন জীবের সৃষ্টি হলো সেটাকে বলা হয় বায়োজেনোসিস পরের প্রশ্ন পৃথিবীতে জীব বৈচিত্র্য উৎস হল প্রকরণ আচ্ছা এটা উত্তর এই প্রকরণটা হচ্ছে উত্তর হ্যাঁ পৃথিবীতে জীব বৈচিত্র্যের সৃষ্টির উৎস কি না উত্তর হচ্ছে প্রকরণ প্রকরণ কাকে বলে যদি আসে তাহলে কী বলবে পৃথিবীতে জীব বৈচিত্র্যের সৃষ্টির উৎস অর্থাৎ এই যে বিভিন্ন রকম বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে মানব বা বলতে পারো বিভিন্ন প্রাণীর সৃষ্টি হয়েছে তাদের যে উৎসটা সেটা হচ্ছে প্রকরণ বলা হয় বায়োলজি শব্দের কে দেখো বায়োলজি শব্দের প্রবর্তক এবং এই আরেকটি একটু আগে বলেছিলাম আচ্ছা ইকোলজি আমাকে একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ ইকোলজি ইকোলজি শব্দটি কে প্রয়োগ করেছিলেন প্রথম তো যাই হোক তো বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে ল্যামার্ক এটা কিন্তু জেনে রাখবে বায়োলজি শব্দের প্রবর্তক কে ল্যামার্ক ঠিক আছে পরীক্ষা আসে কিন্তু জীববিদ্যার যে শাখায় উদ্ভিদ সম্পর্কে গঠন সরি পঠন পাঠন করা হয় তাকে কি বলে তো এটা সবাই জানি বোটানি দেখবে বোটানি একটা সাবজেক্ট থাকে বোটানি নিয়ে অনেকেই গ্রাজুয়েশন করে তো বোটানিক্যালে কি বোটানি কী আলোচনা করা হয় বোটানিতে জীববিদ্যার যে শাখা উদ্ভিদ নিয়ে আলোচনা করে অর্থাৎ বিভিন্ন গাছ গাছ ঠিক আছে এগুলো উদ্ভিদ নিয়ে যে সমস্ত আলোচনা করা সেটা হচ্ছে বোটানি পরে প্রশ্ন জীববিদ্যার অনুজীব সম্পর্কিত শাখাটি হলো ড্যাশ তো অনুজীব সম্পর্কিত দেখো মাইক্রো জীব মানে ছোট ছোট জীব মাইক্রো মাইক্রোবায়োলজি কাজ কি অনুজীব ঠিক আছে এটা তোমাদের একটা জেন পাসের পরীক্ষা দেওয়ার পর একটা 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 কিন্তু কোর্স হয় মাইক্রোবায়োলজি ঠিক আছে তো যাই হোক এটা এদের কাজ হচ্ছে অণুজীব যেগুলো হয় মানে ছোটো ছোটো জীবগুলো সেগুলো নিয়ে আলোচনা করে মাইক্রোবায়োলজি ওকে ইম্পর্টেন্ট আছে মোটামুটি জানো সবাই পরে প্রশ্ন চলে আসে পতঙ্গ বিষয়ক প্রাণী বিদ্যাকে কি বলা হয় এগুলো এই ধরনের প্রশ্ন দেখবে বিভিন্ন পরীক্ষায় আসে ডাব্লিউ বলো পিএসসি বলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে এটাকে বলে অ্যান্টোমোলজি ঠিক আছে কি বলে পতঙ্গ বিষয়ক প্রাণীবিদ্যাকে বলা হয় অ্যান্টোমোলজি এটা একটু এটা লিখে নেবে অ্যান্টোমোলজি বলা হয় ইম্পর্টেন্ট কোশ্চেন পরের প্রশ্ন পক্ষী সম্পর্কিত প্রাণীবিদ্যাকে কী কী বলা হয় একে বলা হয় অরনিথোলজি অর্নিথোলজি তারপর দেখো জীববিদ্যার যে শাখায় বিভিন্ন শারীরিক শারীরিক বৃত্তিও বা শরীরবৃত্তি ও ক্রিয়া বিষয় বিষয়ে আলোচনা করা হয় তাকে কী বলে একে বলে ফিজিওলজি ওকে দেখো ফিজিও ফিজিও মানে কি ফিজিক্যাল আর এই যে তোমার হচ্ছে যে শারীরবিদ্যা তো যেহেতু এটা শারীরবিদ্যা বা ফিজিক্যাল নিয়ে আছে তাই শারীরিক বলে ফিজিওলজি পরের প্রশ্ন দেখবো সাইটোলজিতে কোন বিষয় পড়াশোনা করানো হয় তো শারীরবৃত্ত বৃত্তি সাইটোলজিতে করা হয় কোষ নিয়ে ঠিক আছে কোষ নিয়ে আলোচনা করা হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আজকে আমি চল্লিশ পর্যন্ত আলোচনা করবো নেক্সট পার্টে আমি বাকি যেগুলো আছে সেগুলো আমি তো পরে নেক্সট ক্লাসে আলোচনা করব জীববিদ্যা ছত্রার ছত্রাক বিষয়ক আলোচনাকে কী বলা হয় তো এরকম মাইকোলজি হ্যাঁ ছত্রাক হবে ছত্রাক ছত্রা নয় ছত্রাক হবে হ্যাঁ পরের প্রশ্ন ফান্ড জাতীয় অধ্যায়নকে কী বলা হয় একে বলে টেরিডোলজি কী বলে টেরিডোলজি একটি মিশ্র জীব বিদ্যার শাখার নাম হলো ড্যাশ একটি মিশ্র জীববিদ্যার শাখার নাম হচ্ছে জীব পদার্থবিদ্যা ওকে জীব পদার্থবিদ্যা হচ্ছে অ্যান্সার জনক কাকে বলা হয় তো বলা হয় অ্যারিস্টটল খুবই কমন একটা প্রশ্ন বাট পরীক্ষাতে আসে কিন্তু অনেক সময় হ্যাঁ প্রাণীবিদ্যাজনক বলা হয় অ্যারিস্টটলকে জীব সংখ্যা পরিমাপ বৃদ্ধি হার বৃদ্ধি প্রবৃদ্ধি জীববিদ্যা যে শাখায় আলোচিত হয় তাকে কী বলে তো কী বলে বায়োমেট্রিক কী বলে বায়োমেট্রি বলা হয় পরের প্রশ্ন দেখো জীব শ্রেণীবিন্যাসের রীতিনীতি সম্পর্কিত সম্পর্কে জীববিদ্যার যে শাখা আলোচনা করে তাকে কি বলে একেবারে ট্যাক্সোনমি আচ্ছা আমাকে আর একটা প্রশ্ন হোমওয়ার্ক দেবে আমি এটা লাস্ট কোশ্চেন দিচ্ছি সেটা হচ্ছে ট্যাক্সোনমি কথাটি প্রথম কে আবিষ্কার করেন বা কে এটা প্রথম চালু করেন ঠিক আছে এগুলো আমাকে একটু জানাবে ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও ওকে বাকি যে কোশ্চেনগুলো নেক্সট ডে তোমাদের করাবো ওকে আজকাল সম্ভব হচ্ছে না নেক্সট করাবো আর এই যে অগ্নিধারা ব্যাচ যাদের মনে হবে আমাকে এই নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপ করবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপ করে দেবে পুরো ডিটেলসটা দিয়ে দেবো অগ্নিধারা ব্যাচ এটা মক টেস্ট ব্যাচ বিভিন্ন জায়গা থেকে প্রচুর স্টুডেন্টরা ভর্তি হচ্ছে ধীরে ধীরে তোমরা ভর্তি হয়ে যাও এখানে একটা ভালো প্রিপারেশন তোমার কতটা হয়েছে সেটা মক টেস্ট না দিয়ে বুঝতে পারবে না ঠিক আছে তো এটার জন্য আর সামান্য কিন্তু একশো কুড়ি টাকা লাগছে যারা ব্যাচের স্টুডেন্ট তাদের একশো টাকা লাগছে ওকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ